Often accused of instigating students' admission in abroad colleges which are considered to be illegal and unapproved, the former minister Sahid Chowdhury on Friday sought clarification on quality of colleges abroad approved by the BJP government. Mr. Chowdhury today said series of allegations have come up against the government in selection or approving of colleges which are of low quality and not up to the standard. However, not exactly replying to the allegation put by Sahid Chowdhury, who perhaps has referred to a newspaper story on this, the state education minister Ratan Lal Nath clarified this, saying that the government has approved the colleges through e-tendering system, which gives a clear picture of the colleges. হোস্টেল আছে, থাকার ব্যবস্থা ভালো আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা, এই সমস্ত ব্যাপারে অভিযোগ উঠছে পত্রিকায় এসে। ছাত্রদের ভবিষ্যতের ব্যাপার, এই এতগুলো ছাত্র যাবে পড়বে, যদি লেস কোয়ালিটির কলেজ সিলেকশন হয় এবং সেখানে পড়াশোনা করে নিশ্চয়ই ছাত্রদের ভবিষ্যৎ খারাপের দিকে যায়। এই সমস্ত দিক বিবেচনা করে এই যে অভিযোগগুলি উঠছে, এই অভিযোগগুলির সম্পর্কে মন্ত্রী মহোদয় খবর নিয়ে ভালো কলেজ, উন্নত মানের কলেজে যাতে পাঠানো হয়, যেহেতু সরকার টাকা খরচ করছে, উন্নত মানের কলেজ যাতে সিলেকশন করা হয়, তাদের মধ্যে যাতে এই ছেলেদের মেয়েদেরকে পাঠানো হয় সেই ব্যবস্থা করবেন। 30/5/2019 তারিখে ত্রিপুরা সরকার টেন্ডার ওয়েবসাইটে আপলোড হয়। এই টেন্ডারের টেকনিক্যাল ব্রিজ খোলার পরে পাওয়া যায় মোট 34টা কলেজ এই টেন্ডার জমা দিয়েছে, যার লিস্ট এখানে রয়েছে। সংখ্যাগু কল্যাণ দপ্তর এই 34টা কলেজ ইন্সপেকশনের জন্য দুইজন সদস্য একটি কমিটি গঠন করে। টেন্ডার ইটেন্ডার করার পরেও ওই কমিটি সমস্ত কলেজগুলো ইন্সপেকশন করে একটা রিপোর্ট দপ্তরে জমা দেয়। ওই রিপোর্টের ভিতরে 22টি কলেজের একটা তালিকা তৈরি হয়। ফাইনান্সিং খোলার পরে দেখা যায় 8টি কলেজের ইটেন্ডারের শর্ত অনুযায়ী অসম্পূর্ণ এবং সেগুলি অবৈধ। পরবর্তী সময় ফাইন্যান্সিয়াল বিট খোলার পরে দেখা যায় 14টা কলেজের একটা তালিকা তৈরি হয় এবং উদ্যোতন কর্তৃপক্ষের এই 14টা কলেজের রিইন্সপেকশন সিদ্ধান্ত হয়। এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি 4টা ডিপার্টমেন্টের 4 জনকে টিম বলে দিয়ে এদেরকে বিট খোলার পরে ইনকোয়ারি করো, 400টা কি কমিটি করো। এই কমিটি আবার 14টি কলেজের রিইন্সপেকশন করে সম্পন্ন করে রিপোর্ট জমা দেয়। 12টি কলেজের একটি তালিকা এনলিস্টমেন্ট তৈরি করা হয়। উক্ত 12টি কলেজের মধ্যে সংখ্যালঘু কল্যাণ দপ্তর থেকে মোট 4টি সর্বনিম্ন দাতা কলেজকে 300 জন বিএল এন্ড ডিল্যাট কোর্সের ছাত্রের জন্য ভর্তির সিদ্ধান্ত দিয়েছে। এমপ্যানেল বাকি কলেজগুলি এর কি হবে, বাকি কলেজের নাম ওবিসি, এসসি, ওয়েলফেয়ার তারা টেন্ডার করেনি, যেহেতু গভর্নমেন্ট করেছে ওদেরকে বলছে তোমরা এটা ফলো করতে পারো। এবং গতবার এই প্রথম বিএল ডিএল করার পরে সংস্থাকে ডাইরেক্ট রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এনেছি। সংস্থা, গার্জিয়ান, স্টুডেন্ট এবং সমস্ত ডিপার্টমেন্ট অফিসার সেখানে রেখে ওপেনলি আলোচনা করে এদেরকে দেখো আমাদের ছেলে মেয়েদের পড়াচ্ছি, বি কেয়ারফুল। Well, here we take a short commercial break. Coming up next with more stories. Stay tuned. Adi Radha, Textile.